এ যেন মাথা খারাপ করা স্বর্ণের দাম। আজ 1,06,376 টাকারও মাইলস্টোন পার করলো স্বর্ণের দাম। এ নিয়ে দেশের বাজারে টানা ষষ্ঠ দফায় সোনার দাম বাড়ল। দেশের বাজারে এটাই হবে এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম। গতকাল রোববার 26 নভেম্বর নতুন করে সোনার দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতির প্রধান অফিস বাজুহস। এ নিয়ে অষ্টম দিনের মাথায় বৃদ্ধি পেয়েছে এই মূল্যবান ধাতুটির দাম। চলতি বছরের ষষ্ঠ দফায় অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে আজ সোমবার 27 নভেম্বর এই নতুন নির্ধারণ করা দাম। এর আগেও গতকাল 22 ক্যারেট প্রতিভরি স্বর্ণ বিক্রি হয়েছে 1,06,376 টাকা। জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী আজ থেকে সবচেয়ে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেট প্রতিভরিতে বেড়েছে 1,749 টাকা। বেড়ে 22 ক্যারেট প্রতিভরি সোনা আজ থেকে বিক্রি হবে 1,08,125 টাকা। এর আগে 21 ক্যারেট প্রতিভরি স্বর্ণ বিক্রি হয়েছে 1,01,535 টাকা। আজ থেকে 21 ক্যারেট প্রতিভরিতে বেড়েছে 1,691 টাকা। বেড়ে 21 ক্যারেট প্রতিভরি স্বর্ণ কিনলে আজ থেকে গুনতে হবে 1,03,226 টাকা। গতকাল 18 ক্যারেট প্রতিভরি স্বর্ণ বিক্রি হয়েছে 87,013 টাকা। এখন থেকে 18 ক্যারেট প্রতিভরি সোনায় বেড়েছে 1,458 টাকা। বেড়ে 18 ক্যারেট প্রতিভরি সোনা আজ থেকে বিক্রি হবে 88,471 টাকা। এর আগে গতকাল সনাতন পদ্ধতির প্রতিভরি সোনা বিক্রি হয়েছে 72,550 টাকা। আজ সোমবার থেকে সনাতন পদ্ধতির প্রতিভরি সোনা বিক্রি হবে 73,116 টাকা। এতে করে সনাতন পদ্ধতির প্রতিভরিতে বেড়েছে 1,166 টাকা। এই নতুন করে দাম বাড়ানোর কারণ হিসাবে জুয়েলার্স সমিতি বলেছে স্থানীয় বাজারে পাকা সোনার দাম বেড়ে যাওয়ার কারণে এ দর সমন্বয় করা হয়েছে। এ দর আজ সোমবার 27 নভেম্বর সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে। বন্ধুরা, এই নতুন মূল্য বৃদ্ধির বিষয়ে আপনার কি মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক করে দিন। আর এরকম সর্বপ্রথম স্বর্ণের সঠিক দাম, স্বর্ণের গুরুত্বপূর্ণ তথ্য এবং স্বর্ণের ডিজাইন পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।